ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। দেখি তার মাঝখানটিতে তালবন তারিচারি ভিতে, পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে। ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি। সেই কতকাল আগে রবি ঠাকুর তার বইয়ে আমাদের পাড়া কবিতাতে এই মুড়ি নিয়ে কবিতা লিখে গেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো মুড়ি আমাদের কতটা প্রিয়। আমরা মুড়ি খেতে প্রত্যেকেই কম বেশি ভালোবাসি। মুড়ির সাথে যদি একটুখানি তেলে ভাজা না হয় তাহলে কি আর সেই মুড়িটা খাওয়া জমে বলো তো। তারপরে এরকম হালকা হালকা শীতের আমেজ, সেই শীতের পরিবেশে সব থেকে প্রিয় সবজি বাঁধাকপি চলে এসেছে ঘরে। তো দেখো আজকে যে স্ন্যাক্সটা তোমাদেরকে বানিয়ে দেখাবো, তো সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা স্ন্যাক্স হবে। তার জন্য দেখো সম্পূর্ণ রেডি, বাঁধাকপিটা কুচানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো বাঁধাকপির সাথে একটুখানি ধনে পাতা অ্যাড করেছি আর একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো প্রথমে বেসন, হলুদ, লবণ খুব সুন্দরভাবে বাঁধাকপির সাথে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা হাতে করে মাখালেই খুব ভালো হয়, এত সুন্দরভাবে মাখাতে হবে যেন পুরো বাঁধাকপিটা একদম নরম হয়ে যায়। আমার বাড়িতে গোটা শীতকালটা জুড়েই কম বেশি এই বাঁধাকপির রেসিপিটা হয়ে থাকে। এটা খুবই লোভনীয় এবং খুব টেস্টি হয়ে থাকে। তার জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি কীভাবে বাঁধাকপির যে পকোড়াটা বানাই। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। তো দেখো তেল কিন্তু আমি অলরেডি গরম করতে দিয়েছিলাম, তো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার হাতে করে কিন্তু খুব মানে সুন্দরভাবে গোল গোল করে বাঁধাকপিগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তো এই এই কাজটা করার সময় তোমরা একটু সাবধানতা অবলম্বন করবে বন্ধুরা, কেন কি তেল তো গরম থাকে। তো এই সময় দূর থেকে খুব উপর থেকে যদি তুমি ব্যাটারটা দাও তাহলে কিন্তু তোমার গায়ে তেল ছিটতে পারে, তো খুব সন্তর্পণে এই কাজটা করবে। তো দেখো সব পকোড়াগুলো মোটামুটি একবারে হবে না, দু তিনবারে ভাজতে হবে। মোটামুটি গোল গোল করে তেলের উপরে দিয়ে দিলাম। একটু পেঁয়াজু স্টাইলে আজকে বাঁধাকপির পকোড়াটা করবো আমি, যেরকমভাবে ঠিক পেঁয়াজু হয় তো সেই রকম করে। তো বাঁধাকপির পেঁয়াজু বলতে পারো এই রেসিপিটাকে। তো চলো বাঁধাকপির পেঁয়াজু কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা মোটামুটি আমার সব বাঁধাকপির পেঁয়াজগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেল। তো যেহেতু আমি দু কোটে ভাজবো তার জন্য আমি প্রথমবারটা খুব খুব লাল লাল করে ভাজবো না, মোটামুটি যদি ভাজা হয় সেই অবস্থায় দেখবো আর কি। তবে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে কমিয়ে দিতে হবে, তারপরে কিন্তু হালকা করে বাড়াতে হবে, আর নাহলে কিন্তু হতে খুব দেরি হবে। তো দেখো বন্ধুরা এই যে প্রথমবার যে বাঁধাকপি মানে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু এগুলো পেঁয়াজ হিসেবে রেডি হয়নি, এখন কিন্তু এগুলো তোমার পকোড়াই আছে কিন্তু। তো এটাকে পেঁয়াজুতে রূপান্তরিত করতে হবে। তো সব দেখো তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, আরেকবার হবে, আরেকবার হলেই আমার সবটা শেষ হয়ে যাবে। তো দেখো এটা তুলা থাক, আরেকবার দিয়ে দিই। তো দেখো সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেশ বড় বড় করে একটু গোল গোল করে দেওয়ার চেষ্টা করেছি। তো গোল গোল করে দিলে কি হয় দেখতে বেশ সুন্দর লাগে, শেপটা ভালো হয়। তো তোমরাও চেষ্টা করবে গোল গোল করে দেওয়ার, তবে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কিন্তু অন্যরকম শেপে বানাতে পারো। তো যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে আর কি, হাতে যেরকম ওঠে ব্যাটারটা সেই রকম। তো আমি চেষ্টা করেছি একটু গোল গোল করে দেওয়ার। তো দেখো এটা কিন্তু হতে থাকবে। তো এর মাঝেই কিন্তু আমি পেঁয়াজুর জন্য যে উপকরণটা লাগবে সেটা রেডি করে নেব। সেটা বন্ধুরা কিছুই না, জাস্ট একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পলিথিন লাগবে। তো আমি একবার এটা উল্টে দেবো, কেন কি নিচের দিকটা তেলটা একটু হালকা হালকা হিট ছিল তার জন্য হয়ে গেছে। তো যেহেতু প্রথম খোলাটা ভিজে নিয়েছি আগে তার জন্য তেলটা একটু বেশ ভালোই গরমই ছিল। তো দেখো এটা বেশ উল্টে পাল্টে দিই, আর এদিকে চলো যে পেঁয়াজগুলো ভাজলাম না সরি পকোড়াগুলো ভাজলাম সেগুলোকে পেঁয়াজের রূপ দিই চলো। দেখো আমি একটা ফ্রেশ পলিথিন আমার হাতের উপরে নিয়ে নিয়েছি, তারপরে যে পকোড়াগুলো ভাজা হচ্ছিল সেই একটা পকোড়া পলিথিনের উপরে সুন্দর করে রেখে হাতে তালুর উপরে রেখে আলতো আলতো করে চাপ দিলাম, কেন কি খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু ভেঙে যেতে পারে। সতর্কতা অবলম্বন করে একটুখানি প্রেশারটা দেবে, একদম তালুর উপরে রাখবে তাহলে খুব ইজি হবে। অনেকে আবার নিচে রেখে করে কিন্তু আমি দেখেছি তালুর উপরে রাখলে সবথেকে মানে বেশি সুবিধা হয়, কেন কি তোমার দুটো হাতে তালু তো একদম সমানভাবে হয়, তার জন্য বেশ একটা সুবিধা পাওয়া যায়, প্লাস পয়েন্ট এটা আমার মনে হয়েছে আর কি। আমি এই জন্য এরকমভাবেই করে থাকি। তো দেখো হ্যাঁ হালকা হালকা গরম গরম লাগবে কিন্তু ওটা তোমাকে সহ্য করে নিতে হবে আর কি। তো জাস্ট পলিথিনের উপরে পকোড়াটা রাখবে, পকোড়া রেখে হালকা হাতে প্রেশার দেবে, তাহলেই কিন্তু দেখো পেঁয়াজ স্টাইলে রেডি হয়ে যাবে। এরপরে কিন্তু এই যে পেঁয়াজ স্টাইলে রেডি হয়ে গেল এটা কিন্তু একবার হালকা করে তোমার তেলে ফ্রাই করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমার বাঁধাকপির পেঁয়াজ রেডি হয়ে যাবে। তো ঝটপট
দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলো বাঁধাকপির পেঁয়াজু। আর যদি আমার রেসিপি দেখে করতে চাও অবশ্যই করে ফেলো, আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধে নেই। তোমরা যদি আমার রেসিপি দেখে কিছু বানাতে চাও তাতে আমি কিন্তু খুশি হব বন্ধুরা। তো চলো ঝটপট করে এগুলো আমি ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব পেঁয়াজু স্টাইলে পকোড়াগুলোকে রেডি করা হয়ে গেছে। আর আমি আগে যে পকোড়াগুলো হতে দিচ্ছিলাম সেগুলোও হয়ে গেছে, ওগুলো আমি নামিয়ে নিয়ে আর তোমার এই যে তোমার পেঁয়াজু স্টাইলে ভেজেছিলাম এগুলো দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো তেল কিন্তু খুব গরম হয়ে গেছে, এই দেখো সবগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। খুব বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, আর খুব মুচমুচে হয়, জানো তো এই রেসিপিটা খেতে দারুণ লাগে কিন্তু। মানে বাঁধাকপি ভিন্ন ভিন্ন করে খেলে কিন্তু সত্যি বাঁধাকপির মতো কোনো সবজির তুলনা নেই। মানে এত রকমভাবে বাঁধাকপি রান্না করা যায়, তো আমি তো বিভিন্ন রকমভাবে মানে এক্সপেরিমেন্ট করি বাঁধাকপি নিয়ে রান্না করার। কখনো ডিম দিয়ে বাঁধাকপি করি, কখনো এরকম পকোড়া করে খাই, কখনো আবার ছোটো ছোটো পকোড়া করে খাই, এই রকম পেঁয়াজুর মতো করি না, একদম ছোটো ছোটো পকোড়ার মতো করে খাই, কখনো বা বাঁধাকপি তরকারি, বাঁধাকপি ভাজা, বিভিন্ন রকম রেসিপি হয়। তো এগুলো আমার থেকে তোমরা অনেকটাই ভালো জানবে। তো চলো বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু তোমাদেরকে দেখো একটা বেশ সুন্দরভাবে আমি করে দেখাচ্ছি। থালার উপরে পলিথিনটা রেখে দিয়েছি, তারপরে দেখো একটা পকোড়া নিয়ে আস্তে আস্তে সুন্দর করে চাপবে, দেখো পেঁয়াজ স্টাইলে রেডি হয়ে গেছে। তো এভাবে কিন্তু তোমরা কিন্তু অবসর সময়ে বিকেলের স্ন্যাক্স হিসাবে কিন্তু বাড়িতে বানাতে পারো। আর আমার কাছে আশা ছিল, আমি আশাকে কিন্তু রেসিপিটা শিখিয়ে দিচ্ছিলাম যে আশা তুমি তাহলে শিখে নাও, তাহলে নেক্সট টাইম তুমিও কোথাও বানাতে পারবে। তো দেখো আশা কিন্তু ট্রাই করছে, আশাও কিন্তু বেশ সুন্দর বানালো। আশাটা যদি একটুখানি বেশিই বড় হয়ে গেছে, তো আশাকে বললাম এতটা বড় না করতে, এতটা বড় না করলে চলবে, এতটা বড় করতে গেলে না শেপটা বেশ চেঞ্জ হয়ে যায়, বেশ গোল গোল থাকলে দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সব পেঁয়াজু বাঁধাকপি পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেল। তো সবাই চলে এসে ঝটপট একদিন আমরা সবাই শীতে চড়ুই ভাজি করে আনন্দ করে খাবো। আর এখন এগুলো তৈরি করা হচ্ছে কেন কি এগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে, আজকে সকালে টিফিন হবে মুড়ি। তো চলো ঝটপট করে বাকিগুলো ভেজে ফেলি। এখানে দেখো আমার কিন্তু অলমোস্ট সব মানে পেঁয়াজু বাঁধাকপি পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে। তো দেখো আমি এবার একটা খুব সুন্দরভাবে কিচেন যে বাটার পেপারগুলো হয়, তো সেই বাটার পেপারগুলো নিয়ে নিলাম। তো বাটার পেপারটা আমি ডবল কোট করে তোমার থালার উপরে ভাজ করার চেষ্টা করেছিলাম। তো পুরো থালাটা আমার লাগবে না, একটা সাইড হলেই হবে, তো একটা সাইডেই বেছালাম। তো এর মধ্যে যদি পেঁয়াজগুলো আমি রাখি তাহলে কিন্তু যে হালকা তেল তেল ভাবটা থাকে সেই তেল তেল ভাবটা এই কাগজটা কিন্তু বেশ তোমার অ্যাবজর্ব করে নেয়, বেশ ভালো লাগে আর কি, অয়েল ফ্রি হয়ে যায় জিনিসটা। তার জন্য আমি এরকম বাটার পেপার একটা নিয়েছিলাম, এটা আমি অনলাইনে নিয়েছিলাম, তোমরা চাইলে নিতে পারো অনলাইনে, আমি অফলাইনে নিইনি, অনলাইনেই বেশ ভালো লাগলো আমার প্রাইসটা। তো দুটো একসাথে অফার ছিল তার জন্য নিয়েছিলাম। তো দেখো বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু ঝটপট করে ভেজে নিই। আর চলো ওদিকে শশা কাটতে হবে, তো আশাকে বললাম শশাটা একটুখানি কেটে দিতে। তো শশা কাটা হয়ে গেলে বাঁধাকপি পেঁয়াজু দিয়ে মুড়ি খাবো জম্পেস করে। তো বন্ধুরা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমাদের কার কার পছন্দ হয়েছে এবং কে কে খেতে ভালোবাসে এরকম টেস্টি টেস্টি স্ন্যাক্স। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো। আমাদের মুড়ি এখন এসে গেছে, তোমরা চাইলে জয়েন করতে পারো, ক্যামেরার ওপাশ থেকেই জয়েন করো, কোনো রকম কোনো সমস্যা নেই। তো দেখো শশা বাঁধাকপি পেঁয়াজু আর কাঁচা লঙ্কা, বাস আজকে সকালে টিফিনটা বেশ সুন্দরভাবে হবে। তো বন্ধুরা এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ভালো থেকো, সুখে থেকো, ভিডিওগুলো খুব খুব এনজয় করতে থাকো। আর হ্যাঁ, একটু চা অ্যাড করেছিলাম, চায়ের কথাটা কিন্তু তোমাদের বলা হয়নি বন্ধুরা।